ও মাই গড, ক্যান ইউ ইমাজিন, এখন আমরা আছি গঙ্গা নদীর নিচে। হ্যাঁ, গঙ্গা নদীর নিচে দিয়ে পার হচ্ছি মেট্রো রেল ধরে। ভারতে এই প্রথম কলকাতাতে গঙ্গা নদীর নিচে মেট্রো রেল করা হয়েছে। কলকাতা মেট্রো রেলে চড়তে হলে আপনাকে টাকা দিয়ে কয়েন কিনতে হবে। আমার হাতে দেখতে পাচ্ছেন কয়েন, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে কয়েনগুলো কিনেছি, মানে কয়েনটা কিনেছি, একটাই কয়েন কিনছি অবশ্য। আর ঢাকাতে চড়তে হলে আপনাকে কার্ড নিতে হবে, হ্যাঁ, এটিএম কার্ডের মতো কার্ড, ওটাই বেটার না কি জানি, মতামত আপনাদের। তো আমাদের কার্ড শোয়ানোর মতোই কয়েনটাও শোয়ালাম এই মেশিনে, মেশিনে শোয়ানোর পরে খুলে গেল। আর যখন আমি পার, মানে যে স্থানে বা গন্তব্যে যাব, যাওয়ার পরে কয়েনটা ভিতরে ঢুকাই দিয়ে ফেলে দিয়ে চলে যাইতে হবে, পরিষ্কার কথা, যেটা কিনা আমরা কার্ড ফেলে দিয়ে ঢাকার মেট্রো রেলে চড়ার সময় ফার্স্ট হচ্ছে কার্ডটা টাচ করি, পরে যে পরে যখন আমরা চলে যাই তখন কার্ডটা ভেতরে দিয়ে চলে যাই, ঠিক একই রকম। ও হ্যাঁ, আপনাদের জানাই হলো না আপনারা কেমন আছেন। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম, এই ডায়লগটা মারার জন্য আর কি শর্ট টাইমটা নিলাম। ও যাই হোক, তো এখন আপনাদের ভিডিওতে যে থাম্বনেলটা দেখেছেন সেই থাম্বনেল অনুযায়ী মোটামুটি আজকে আমাদের যাত্রা হচ্ছে আপনার হাওড়া যাব। যাওয়ার তো অনেক রকম সিস্টেম আছে, অবশ্যই উড়িয়ে যাওয়া যায়, মাটির নিচে দিয়ে যাওয়া যায়, সাঁতরায় যাওয়া যায়, মানে গঙ্গা নদী যেহেতু সাঁতরায় অবশ্যই যাইতে পারেন, আপনার হাওড়া পার হইতে পারেন, হাওড়ার ব্রিজও আছে সেটাও পার হয়ে যাইতে পারেন। তো আজকের স্পেশাল ভিডিওটা হচ্ছে কলকাতায়, কলকাতায় না, এটা পুরো ভারতে এই ফার্স্ট টাইম দেখতেই পাচ্ছেন আমি, এটা এখন এসপ্লানেডে, মানে নিউ মার্কেটের আপনার যে মেট্রো স্টেশনটা আছে সেখানে আছি। তো যেটাই বলতে যাচ্ছিলাম, এটা পুরো ভারতের মধ্যে সবচাইতে, মানে সর্বপ্রথম এই মেট্রো রেলটা করা হয়েছে এবং গঙ্গা নদীর নিচে দিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাংলাদেশে যেমন আপনার ওই আছে না নদীর নিচে যে টানেল, ঠিক এই একই রকম এটা গঙ্গা নদীর নিচে দিয়ে এই মেট্রো স্টেশনটা, মানে মেট্রো রেলটা যাবে। তো সেখানে আজকে খুবই এক্সাইটেড, এবং এই আপনার বলতে গেলে যে এই মেট্রো স্টেশনটা 2024 সালে চালু হয়েছে, আপনার পূর্ণাঙ্গ ডেট আমি অবশ্য লিখে দিব এখানে, আপনারা দেখে নিতে পারবেন। আমি যেহেতু বেশ কিছুদিন আগে আপনার ইন্ডিয়া ভ্রমণে গেছিলাম এবং তখন থেকে মানে অনেক অনেক ভিডিও করে আনছি, সময় হয় না রেগুলার ভিডিও দেওয়ার, তার জন্যে আমার দেরি হয়েছে, অনেক বেশি দেরি হয়ে গেছে। তবে যেহেতু ঘুরতে গেছিলাম, এই ভিডিওটা না দিলেই নয়। আপনি কি খেয়াল করলেন কত কত নিচে আসলাম মাটির নিচে, মানে এসপ্লানেড, যখনই এই মেট্রো স্টেশনটা আপনার এসপ্লানেড থেকে, মানে নিউ মার্কেটের এসপ্লানেড স্টেশন থেকে যাবে হচ্ছে হাওড়া, তো সেখানে হচ্ছে মাটির কত নিচে নেমেছি তার ঠিক না, আমার মনে হচ্ছে যে 5-6 তলাতে নেমেই গেছি নিচে, মানে যতটা উপরে আর কি 5-6 তলা হয়, ঠিক 5-6 তলা বা 7-8 তলা নিচে নেমে তখনই এখানকার স্টেশন ধরতে হচ্ছে। আর তো দেখতেই পাচ্ছেন যে কত দূর হেঁটেই যাচ্ছি, আর স্টেশনে কতটা জাঁকজমকপূর্ণ এই জিনিসটা খেয়াল করবেন, যে আমাদের মেট্রোটা হয় কি ঢাকার মেট্রো আপনার হায়ে, মানে উঁচুতে আর কি, রাস্তার উঁচুতে, যার জন্য এত বেশি জায়গাটা পায়নি, যার জন্য আমার মনে হয় যেটা এত জাঁকজমকপূর্ণ করতে পারেনি, যেহেতু এটা মাটির নিচে আর পুরো জায়গাটা এরা পেয়েছে, যার জন্যই এরা এত সুন্দর করে, মানে খুবই পরিপাটি করে এই মেট্রো স্টেশনটা করেছে। আমি যখন ফার্স্ট ইন্ডিয়াতে ঢুকি তো তখনই জানতে পেরেছিলাম যে পদ, মানে গঙ্গা নদীর নিচে দিয়ে আর কি মেট্রো স্টেশন করা হয়েছে, মেট্রো রেল যাতায়াত করতেছে। তো সেই জন্য আমারও একটু আশা ছিল যে গঙ্গা নদীর নিচে দিয়ে যাব। দেখেন কত মানুষ বাংলাদেশে মেট্রো স্টেশনে বা মেট্রো রেলে, যত মানুষ ঠিক ইন্ডিয়াতে তত মানুষ, আর একই কন্টিনেন্টের দেশগুলো হওয়াতে, মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তো একই ধরনের, একই ক্যাটাগরির মানুষ থাকবে, একই রকম অনেকটা দেখতে থাকবে, আর প্রচুর প্রচুর লোক থাকবে, যেমন বাংলাদেশে দেখা যায়, ইন্ডিয়াতে কলকাতাতেও একই রকম দেখা যায় আর কি। তো এত মানুষ থাকবে অ্যাজ এক্সপেক্টেড। আমার এক্সাক্ট গন্তব্য বা কোথা থেকে যাইতে হয় এই গন্তব্যটা জানা ছিল না, আমি আশেপাশের লোক বা বিভিন্ন লোকদের কাছে শুনে শুনে আপনার কীভাবে বা কোন মেট্রোটা আপনার হচ্ছে গঙ্গা নদীর নিচে দিয়ে হাওড়ায় যায়, গুলো অন্যান্য মানে বিভিন্ন মানুষের কাছে শুনে শুনে আমরা আগাই আর কি। এটাই হয় অচেনা জায়গায় আপনার যখন রাস্তা খুঁজতে হয় তখন এইভাবেই আপনাকে খুঁজতে হবে। আর আমাদের যে মেট্রোটা আপনার চলে আসছে এবং আমরা মেট্রো ঢুকে পড়েছি, ট্রেনটায় ঢুকে পড়েছি, দেখেন কত মানুষের ভিড়। এটাই হাওড়া যাবে না? আচ্ছা, এইটাই তো গঙ্গার নিচে দিয়ে যাবে না এই ট্রেনটা?
মানে বোঝা যাবে, যতটা আর কি আমাদেরটা ভালো, ঢাকাটা আর কি উপর দিয়ে তো সম্পূর্ণ হাই, যেটা এখন করতেছে এটা মেট্রো মানে নিচে দিয়ে, নিচে দেখার কিছু থাকে না, মাটির নিচে দিয়ে গেলে। কলকাতা দাদাদের সাথে যেহেতু আড্ডায় মধ্যেছি তো তাদেরকেও জানিয়ে দিলাম মানে আকার ইঙ্গিতে যে তাদের দেশে যেহেতু মেট্রো মাটির নিচে দিয়ে, তো আমাদের দেশে মানে ঢাকাতে মেট্রো আছে এবং এটা হাই উপর দিয়ে যায় আর কি। নিজেকে ছোটো করার মানে নিজের দেশকে ছোটো করার কোনো মানেই হয় না, আমি সেটা কখনো করিই না, আবার এটা আমার পছন্দও না। পরে বোর্ডে দেখেন পুরো সিরিয়াল মানে কোন কোন জায়গায় মেট্রো স্টেশনগুলো থামে বা মেট্রোটা থামে, সেই জায়গাগুলো স্থান চিহ্নিত করে দেওয়া হয়েছে। আর আমাদের মতো যেমন আমরা উপরে ধরে ঝুলে থাকি আর কি, মানে এক হাত দিয়ে আর কি হোক দুই হাত দিয়ে হোক ঝুলে থাকি, তো তাই একই রকম এখানে এসে ঝুলন্ত জিনিস আছে আর হেলান দিয়ে আর স্ট্যান্ডও আছে। যাই হোক, আমরা একটা স্টেশনে চলে আসলাম, সেখানে আর কি ওই দেখেন দেখতেই পাচ্ছেন আমরা এসপ্লানেড আর কি, এসপ্লানেডের থেকে আমাদের এখান থেকে যাত্রা। তো এই ট্রেনটা মূলত যাবে মাটির নিচ দিয়ে। ও হ্যাঁ, মাটির নিচ দিয়ে তো অবশ্যই এদের মেট্রোগুলোই মাটির নিচ দিয়ে, সেটা তো ঠিকই আছে, কিন্তু এটা মূলত যাবে হুগলি নদীর নিচ দিয়ে, মানে কলকাতার উপর দিয়ে বয়ে চলা হুগলি নদী অর্থাৎ গঙ্গা নদী, গঙ্গার নদীর নিচ দিয়ে এই ট্রেনটা ঢুকবে। আর এটা নতুন করা হয়েছে সেটা তো বললামই, এবং ভারতে প্রথম। আমার যে ধারণা সেটা হচ্ছে যে লোকাল যে ট্রেনগুলো বা এক্সপ্রেস ট্রেনগুলো অরিজিনালি যেগুলো চলে সারা দেশব্যাপী, তার থেকে হয়তো আমার মনে হয় যে মেট্রো রেলগুলা বেশি দামি। কারণ এদিন দেখেন যে কাচের গ্লাস বসানো আছে পুরো আপনার বডিতে, যেটা হচ্ছে ঢাকা যখন ঢাকা মেট্রোতে চড়বেন তখনও দেখবেন যে কাচের আপনার গ্লাস বসানো আছে। আমরা ক্যামেরা দিয়ে বাইরের দৃশ্য দেখতে যাচ্ছি কিন্তু কাচে রিফ্লেক্ট করে আমাদেরকে দেখাচ্ছে। তবে হ্যাঁ, কাচ ভেদ করে যদি আমার ক্যামেরার পাওয়ারটা যদি বাইরেও চলে যেতে পারতো তবুও আপনার শুধুমাত্র ওয়াল ছাড়া কিছু দেখতে পারতেন না, যেহেতু এটা মাটির নিচ দিয়ে যাচ্ছে। আর অবশ্যই এখনই আপনার ঢুকবে হচ্ছে আপনার নদীর নিচ দিয়ে, তো সেখানে দেখার কিছু নাই বললেই চলে, এবং দুই পাই দিয়ে হচ্ছে দেয়াল দিয়ে ঘেরা। তাই নিজেদেরকেই দেখাই নিলাম আর কি, আপনাদের সামনে আমরা উপস্থিত হয়ে গেলাম। এই মেট্রো রেলের আপনার দরজায় দেখেন টেনে ধরার একটা মানে আকৃতি দেওয়া আছে, আর্ট করে দেওয়া আছে, এবং কোন দিকে টেনে ধরে খুলতে হবে এটা হয়তো মানুষের, আমাদের তো খুলতে হয় না, এটা অটোমেটিকই খুলে যায়, তবুও জাস্ট এই দিকে দেওয়া আছে যে এইভাবে খুলবে আর কি। চিহ্নটা বেশ ভালো। টিভিতে এবং ইউটিউবে মানে ইউরোপ আমেরিকার মেট্রোগুলো দেখি, সেখানে দেখি একেবারে ভিড় কম, দু একজন বসে আছে সিটে বসে আছে এবং সিটেও লোক নাই। তবে বাংলাদেশ ভারত পাকিস্তান মানুষ একেবারে গাদাগাদি করে ভারত যেহেতু একটা বহু ভাষাভাষীর দেশ, সেখানে আপনার যে কোনো মেট্রো যে অঞ্চলে যাবেন সেই মেট্রোতে দেখবেন তিনটা থেকে চারটা ভাষা থাকে, সাধারণত তিনটা ভাষা থাকে আমাদের জানা। এখানেও দেখলাম আপনার প্রথমে বাংলায় বললো, তারপরে ইংলিশে, তারপরে হিন্দিতে। খুবই এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে আছি কখন আমরা নদীর নিচে দিয়ে যাবো, বলতে বলতেই নদীর নিচে দিয়ে এই যে শুরু হয়ে গেছে, এই গঙ্গা নদীর নিচে দিয়ে মানে মাটির নিচে দিয়ে যাচ্ছি। তো সেখানে আমি আশা করেছিলাম যে নদীর পানি হয়তো দেখতে পারবো, কিন্তু সেটা দেখার কোনো ওয়েই নাই, কারণ হচ্ছে চারিপাশে লাইট জ্বালায় রাখছে, লাইটটাই যেহেতু ওয়াল দিয়ে ঘিরে রাখছে দুই পাশে এবং মাটির নিচ দিয়ে এবং নদীর নিচ দিয়ে, তো সেই ক্ষেত্রে আপনার এখানে হচ্ছে ব্লু লাইটটা জ্বালায় দেওয়া হয়েছে। যতক্ষণ ব্লু লাইটটা জ্বলবে ধরে নিতে পারেন আপনি আপনার মাটির নিচ দিয়ে এবং হচ্ছে পানির নিচ দিয়ে মানে গঙ্গা নদীর নিচ দিয়ে আপনি যাচ্ছেন, আর এটাই আমাদেরকে ধরে নিতে হলো। দেখেন কতটা সুন্দর দৃশ্য, বেশ ভালোই লাগছে দেখতে, অসাধারণ একটা লুক, যদিও নীল আলোটা জ্বলতেছে এবং সবার মনের মধ্যে দেখলাম একটা এক্সাইটেড ভাব, যেহেতু নতুন শুরু হয়েছে, বলতে বলতে শেষ হয়ে গেল, তার মানে জাস্ট হয়তো 15-20 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল এই যাত্রাটা। তার মানে হচ্ছে আপনার এসপ্লানেড থেকে আপনার হাওড়া যাওয়ার পথেই আপনার যেহেতু গঙ্গা নদী বা আপনার হুগলি নদী বাঁধে, সেই হুগলি নদীর নিচে দিয়ে আমরা চলে আসলাম। এখন একটু সময়ের মধ্যেই পৌঁছাই যাবো হচ্ছে আপনার হাওড়া স্টেশনে, তার আগে সেই থামলো আর একটা স্টেশন, স্টেশনের নামটা অবশ্য জানা নেই, তো কোন স্টেশন এটা, এখানে কি নামতে হবে কি না শুনে দেখতে হবে আর কি। আশেপাশের লোক যারা সবাই যদি নেমে যায় তো আমরাও নেমে যাব, এটাই স্বাভাবিক। এখন দরজা খুলতেছে। হ্যাঁ, আমার আইডিয়াটাই ঠিক, এটাই হচ্ছে স্টেশন, তার মানে আমরা চলে আসছি এখন গেট খোলার সাথে সাথে আমাদের নেমে যেতে হবে। এখানে না ব্রিজ, তাহলে হাওড়া ব্রিজ ওপরে উঠেন, হাওড়া স্টেশন দেখবেন ব্রিজ, আচ্ছা হাওড়া স্টেশন থেকে বাইরে গেলে ব্রিজ আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা পার হয়ে গেছে, মানে এসে এটা গঙ্গা নদীর নদীর নিচ দিয়ে পার হলো, তাহলে আমরা কিছুই দেখতে পারলাম না।
হাওড়া মানে গঙ্গার যেটা আর কি ওই সবাই বললো আর কি দেখেন তো ছিল তাহলে কি দিয়ে সিঁড়ি দিয়ে উঠি এই সুন্দর করছে তাই না মানে যেহেতু লেটেস্ট করছে ট্রেনটা সুন্দর করছে মেট্রোটা আসলেই দেখতে খুব সুন্দর আর ঢাকারটা কেমন আর এটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন ও আর একটা জিনিস এইসব উল্টাপাল্টা কথা বলে যে আপনাদের মন ভোলাচ্ছি সেটা না আপনারা হয়তো ভাবতেছেন যে এই ছোট্ট একটা লাইট দেখানোর জন্যে মানে ছোট্ট একটা আলো দেখানোর জন্যে আমরা ভেবেছিলাম কি না আপনারা যাবেন হচ্ছে পানির নিচ দিয়ে অনেক মাছ টাছ অমুক তমুক দেখবো সেখানে হচ্ছে জাস্ট একটা লাইট দেখালেন আসলে আমারও কিছু করার ছিল না আমিও তো ভেবেছিলাম যে হয়তো মাছ টাছ এই ধরনের নদী পুরোটা দেখতে পারবো কিন্তু নদী তো দেখাই যায় না সেই এতটা উন্নত এখনও বা এতটা উন্নত হয়ে পারিনি যার জন্য হচ্ছে শুধু লাইট লাইটটা জ্বালানো যে অংশ থেকে নদী যেখান থেকে শুরু হয় এবং শেষ হয় সেপার ওপার করছে তো জাস্ট আপনার লাইটটাই দেখে দেখতে পারবেন যে নীল আলোটা সেটা তো তখন বললামই যে হাওড়াতে আমরা চলে আসছি হাওড়ার সামনে বসে সামনে দাঁড়িয়ে কয়েকটা ফটো ক্লিক 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 না করলেই হয় না এটাই স্বাভাবিক তো সেখান থেকে আমার কয়েকটা ফটো তুলে দিতে হলো আমিও কয়েকটা ফটো তুলে নিলাম ফটো তোলা শেষে আমরা আমাদের এখন হাওড়া উপরে যাব আর কি হাওড়া স্টেশনটা দেখব কি অবস্থা এখানকার এখানে যেহেতু ঘুরতে আসছি আর হাওড়া ব্রিজ যেহেতু আছে বিখ্যাত সে ব্রিটিশদের তৈরি ব্রিজটা সেটা নিয়েও একটা ভিডিও করব তো আমাদের সাথেই থাকবেন আর চ্যানেলের সাথেই থাকবেন এখানে একটা সুন্দর জিনিস আছে ইম্পর্টেন্ট ফোন নাম্বার আপনার হসপিটাল থেকে শুরু করে ফায়ার ব্রিগেড এবং পুলিশের নাম্বার দেওয়া আছে দেখেন কাছে কাজ দিয়ে ঘেরাও করা আছে সেখানে স্পর্শ করে বোঝা যাচ্ছে আর এর ভিতরে এসেই আপনার মেট্রো রেলটা থামে এবং কাছে দরজা খুলে খোলার পরেই আমাদের উঠতে হয় আর কি এটা যেহেতু লেটেস্ট করছে খুবই সুন্দর করছে কোনো এক ফ্যামিলি তার বাচ্চাকে নিয়েও চলে আসছে দেখাইতে মেট্রো যেহেতু নতুন শুরু হয়েছে একটু চাকরি বাকরির শেষে বা চাকরি বাকরি থেকে একটু ফ্রি হয়ে কোনো একটা সময় বেছে ফ্যামিলিকে সময় দিচ্ছে সেখানে একটা বাচ্চাকেও নিয়ে চলে আসছে সাথে করে হয়তো মনে হয় জাস্ট আমি গেস করলাম তেমনই হবে হয়তো এসকেলেটরটা ঠিক চালু নেই তার মানে মনে হয় সম্ভবত অফ করে রেখেছে অথবা কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে যার জন্যে দেখেন টেপাটেপি করার পরেও আমাদের এসকেলেটরটা চলতেছে না অন্য কোনো উপায়ে উপরে উঠতে হবে তার সাথে আপনাদের জানিয়ে রাখি যে ভিডিওর অনেক কাছাকাছি চলে আসছি মানে ভিডিও শেষ করতে যাবো আর কি আর বেশি দূর আগাবো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোথাও ও হ্যাঁ আমার যেহেতু সামনেই আপনার স্টেশন থেকে বের হয়েই হচ্ছে আপনার বিখ্যাত হাওড়া ব্রিজ পড়বে ইংরেজদের তৈরি ইংরেজ আমলে তৈরি অ্যাকচুয়ালি তো সেটা নিয়েও একটা ভিডিও করব আর আপনারা যদি চান সেটা যদি আপনাদের পছন্দ হয় আপনার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা দেখতে থাকেন আর তার সাথে আমাদেরকে আজকের মতো বিদায় নিতে হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই